এই মুহূর্তের মধ্যে পাওয়া আজকে সব থেকে বড় খবর। এসএসসি নিয়োগ সুপারিশে জড়িয়ে জেলার নেতারাও তলব করলো সিবিআই, যেখান থেকে তোলপাড় বাংলা থেকে জাতীয় স্তরের রাজ্য রাজনীতি। সঙ্গে থাকুন বিস্তারিত জানতে দেব। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর পাশ থেকে বেল আইকনটি প্রেস করুন, এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় সুপারকারী হিসাবে রাজনৈতিক যোগ খুঁজে পেল সিবিআই। সিবিআই সূত্রে খবর, তদন্ত করতে নেমে বিভিন্ন জেলা নিয়োগ সংক্রান্ত বিষয়ে রাজনৈতিক নেতাদের এই যোগের খোঁজ মিলছে। সূত্রে খবর, নিয়োগ সুপারিশে জড়িয়ে জেলা নেতাও জিজ্ঞাসাবাদের জন্য একজনকে তলব করা হয়েছে, যেখান থেকে তোলপাড় রাজনৈতিক মহলে আগামী দিনে সেই তালিকায় আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতি মামলায় জেলে রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জেলে রয়েছে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, উপদিষ্ট কমিশন সদস্য শান্তিপ্রদাস সিনহা, অশোক সাহা সহ একাধিক ব্যক্তিদের এই রকম রাজনীতি নেতাদের যোগ দেখেই তৎপর রয়েছে সিবিআই। বন্ধুরা, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।